বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই রয়েছে যে বলছে সাকিব আল হাসানকে নাকি কেকেআর এর ক্যাপ্টেনের দায়িত্ব দিতে পারে। আজ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার করে দেবো যে কেকেআর এর ক্যাপ্টেন কোন প্লেয়ার হতে পারে। তো ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা শেষের পথে একটি লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কেকেআর এর ক্যাপ্টেনের দায়িত্ব নেওয়ার জন্য তিনটি প্লেয়ারের নাম বেরিয়ে আসছে। এক নম্বর হলো রাসেল, দু নম্বর সাকিব আল হাসান, তিন নম্বর নীতিশ রানা। এই তিন প্লেয়ার রয়েছে কেকেআর এর ক্যাপ্টেনের দায়িত্ব নিতে পারে। এবার কিন্তু এই তিন প্লেয়ারের মধ্যে যে কোনো একটি প্লেয়ার ক্যাপ্টেনের দায়িত্ব নেবে। প্রথমে সাকিব আল হাসানের কথা বললে, সাকিব আল হাসানকে কেকেআর কিন্তু ক্যাপ্টেনের দায়িত্ব দেবে না, কারণ সাকিব আল হাসান এখন আয়ারল্যান্ডের বিরুদ্ধে যে খেলা হচ্ছে ওখানে কিন্তু সে খেলছে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে যে টেস্ট ম্যাচ রয়েছে সেই টেস্ট ম্যাচে কিন্তু সাকিব আল হাসান খেলবে, আর তখন কিন্তু সাকিব আল হাসান কেকেআর এর ক্যাম্পে জয়েন করতে পারবে না। তাই সে কিছু ম্যাচ সে আইপিএল থেকে খেলতে পারবে না, তাই সাকিব আল হাসানকে ক্যাপ্টেনের দায়িত্ব দেবে না। কারণ সাকিব আল হাসানকে যদি ক্যাপ্টেনের দায়িত্ব দেয় তাহলে কিন্তু কেকেআরকে প্রথম যে দুটো ম্যাচ রয়েছে ওই দুটো ম্যাচের জন্য অন্য প্লেয়ারকে ক্যাপ্টেনের দায়িত্ব দিতে পারে। আর কেকেআর এটা কিন্তু কখনোই চায় না যে একটি ম্যাচের মধ্যে দুটি ক্যাপ্টেন। আর সাকিব আল হাসান যদি ক্যাপ্টেনের দায়িত্ব দেয় তাকে কিন্তু পুরো 14টা ম্যাচই খেলতে হবে, আর সে 14টা ম্যাচ পুরো, কারণ সাকিব আল হাসান আয়ারল্যান্ডের বিরুদ্ধে তার টেস্ট যে ম্যাচ রয়েছে সেই টেস্ট শেষ করে তবেই কিন্তু কেকেআর এর জয়েন করবে। এবার দু নম্বরের রাসেলের কথা বলে, রাসেলকে যদি ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়, কারণ রাসেল কিন্তু একজন ইঞ্জুরি প্রোন প্লেয়ার, সেও কিন্তু একজন ইঞ্জার্ড প্লেয়ার, তাকে যদি ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয় সে খেলার মাঝে মাঝে সে যদি ইঞ্জার্ড হয়ে যায় তাহলে কিন্তু কেকেআর এর সব থেকে বড় ক্ষতি হতে পারে, তাই রাসেলকেও ক্যাপ্টেনের দায়িত্ব হয়তো নাও দিতে পারে। এবার নীতিশ রানার কথা বললে, নীতিশ রানা কিন্তু একজন ভারতীয় আর সে কিন্তু কেকেআর এর প্রায় 14টি ম্যাচই খেলে, আর নীতিশ রানার মধ্যে অনেক এক্সপিরিয়েন্স রয়েছে ক্যাপ্টেন্সির, কারণ এর আগে নীতিশ রানা দিল্লির ক্যাপ্টেন করেছিল, তাই নীতিশ রানার মধ্যে ক্যাপ্টেনের ভালো এক্সপিরিয়েন্স রয়েছে। আর সে একজন ভারতীয় ব্যাটসম্যান, তাই নীতিশ রানা যে ভারতীয় ব্যাটসম্যান ও বোলারগুলো রয়েছে তাদের কিন্তু ভালোভাবে সে বুঝতে পারবেন, তাই নীতিশ রানাকেও ক্যাপ্টেনের দায়িত্ব দিতে পারে। আপনাদের মধ্যে অনেকেই বলছেন যে সাকিব আল হাসানকে ক্যাপ্টেনের দায়িত্ব দিতে হবে, কিন্তু আপনাদের এটা বুঝতে হবে যে সাকিব আল হাসান এখন আয়ারল্যান্ডের বিরুদ্ধে যে সিরিজ আছে সেই সিরিজ এখন কিন্তু খেলছে। ওই আয়ারল্যান্ডের বিরুদ্ধে যে সিরিজ রয়েছে ওই সিরিজ খেলার সময় কিন্তু সাকিব আল হাসান কেকেআর এর ক্যাম্পে জয়েন করতে পারবে না, তাই কেকেআর এর প্রথম দুটো তিনটে ম্যাচ সে কিন্তু খেলবে না, তাই সাকিব আল হাসানকে ক্যাপ্টেনের দায়িত্ব দেবে না। কারণ সাকিব আল হাসানকে ক্যাপ্টেনের দায়িত্ব দিলে তাকে আবার তিনটে ম্যাচের জন্য অন্য ক্যাপ্টেন নিতে হবে। তো বন্ধুরা, আপনারা সমস্ত কিছু বুঝতে পেরে গেছেন যে কেকেআর এর নতুন ক্যাপ্টেন কে হতে পারে। তো আপনারা নিজে কমেন্ট করে জানান যে কেকেআর এর ক্যাপ্টেন কোন প্লেয়ারকে দেওয়া উচিত। এই তিন প্লেয়ারের মধ্যে যে কোনো একটি প্লেয়ারকে কিন্তু ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া উচিত। তো এরকমই ক্রিকেট নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি আপনাকে যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।